ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. সম্মানিত দ্বীনী বোনেরা, অনেকেরই প্রশ্ন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য বিশেষ সময়ের কিছু কিছু সিয়াম রাখছেন যার ফজিলতগুলো অপরিসীম, কিন্তু স্বামী উপস্থিত থাকার কারণে মহিলারা স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল সিয়াম রাখতে পারে না। এখন তাদের কি করণীয়? যেমন আরাফার সিয়াম, এর গুরুত্ব অনেক বেশি, যে দুই বছরের গুণা মাফ হয় এক বছর আগের এক বছরের পরের, তেমনই ইয়ামে আশারার গুণা এক বছরের গুণা মাফ হয়, তারপর রমজানের পরে সিত্তামিন শাওয়াল শাওয়াল ছয়টি সিয়াম যদি রাখে পুরো বছর নফল সিয়াম রাখা সওয়াব হয়। কিন্তু যে সমস্ত বোনেরা স্বামীর উপস্থিতির কারণে তারা এই সকল সিয়ামগুলা রাখতে পারতেছে না, তারা এই সকল সব থেকে কি বঞ্চিত হবে? সম্মানিত বোনেরা, শরীয়তের বিধান মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে দিন দিয়েছেন সেই দিন মানার মধ্যেই পরিপূর্ণ কল্যাণ। তাই এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হওয়া উচিত। لا يجوز للمرأة أن تصوم نفلا وزوجها حاضر, কোনো স্ত্রীর জন্য নফল সিয়াম জায়েজ হবে না যখন তার স্বামী উপস্থিত, ইল্লা বিইজনি, তবে স্বামী যদি অনুমতি দেয়। ওয়াহাজা বিইত্তেফাকিল মাযাহিবিল ফিকহিয়াতিল আরবাআ আল হানাফিয়া ওয়াল মালিকিয়া ওয়াস শাফিঈয়া ওয়াল হানাবালা, এই মাসালাতে সেরো ইমাম একমত। আর দলিল মিনাস সুন্নাহ, হাদিস থেকে এর দলিল হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, কোনো স্ত্রীর জন্য নফল সিয়াম রাখা বৈধ নয় যখন তার স্বামী উপস্থিত থাকে, তবে তার স্বামী যদি অনুমতি দেয় তাহলে জায়েজ হবে। হাদিসটি সহি বুখারীর 5195 এবং সহি মুসলিমের 1026 নম্বর হাদিস। তাই বোঝা গেল কোনো নফল সিয়াম স্বামী উপস্থিত থাকলে তার অনুমতি ছাড়া জায়েজ হবে না, কারণ যে কোনো সময় সে নিজের জরুরত পূরণ করার জন্য স্ত্রীকে ডাকতে পারে, তখন তার ডাকে সাড়া দেওয়াটা ফরজ হইয়া যায়। তাই নফল আবাদত, নফল সিয়াম স্বামীর অনুমতি নিয়েই করতে হবে। হ্যাঁ, এখানে স্বামী যদি নাকি অনুমতি দেয় তখন অবশ্যই সেটা জায়েজ হবে। এছাড়া যদি একজন স্ত্রীর স্বামীর মেজাজ বুঝতে হবে, একজন স্ত্রী তার স্বামীর মেজাজ বোঝার চেষ্টা করবে, তার স্বামীর চাহিদা কী এটা বোঝার চেষ্টা করবে, তো চেষ্টা করবে সেই যে বিভিন্ন সময়ে যে নফল সিয়ামগুলা ফজিলতপূর্ণ আসে যাতে করে এই ফজিলত থেকে সে বঞ্চিত না হয়, তাইলে তাকে কিছু প্ল্যান করতে হবে। স্বামীকে বলবে আগেই তাকে তৈরি করে নেবে, এই সামনের এই নফল সিয়ামটা যা আপনিও রাখবেন আমিও রাখবো, তো যেখানে স্বামী রাখবে এখানে আর স্ত্রীর ঝামেলা নাই, বা যে স্বামী রাখবে না হয়তো সে কঠোর পরিশ্রম করে রাখবে না, এরকম হইতেও পারে, তাইলে স্ত্রী যে স্বামীকে তৈরি করে নেবে, যে স্বামী হয়তো তার যে প্রয়োজন পূরণ করার জন্য দিনে আসলে তাকে কাছে রাখতে পারে, এই জন্য এই কাজটা সে স্বামীকে যে অগ্রিম করাই নেবে, রাতের মধ্যে কাজটা করাই নেওয়ার চেষ্টা করবে, এই যে সে প্ল্যানগুলো করতেছে এইটার জন্য সে সব পাবে, যাতে করে সে উদ্বৃত্ত সব অর্জন করতে পারে বিভিন্ন ফজিলতপূর্ণ যে সিএমগুলো রাখার মাধ্যমে। সর্বোপরি কথা হচ্ছে, যদিও নাকি স্ত্রী এতগুলো করার পরেও স্বামী আসলে যে নিজের প্রয়োজনে স্ত্রীকে ডাকে, তাহলে নফল সিএম ভেঙে তার স্বামীর
জবাবে সাড়া দিবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের জন্য অনেক পথ সহজ করে দিয়েছেন, যে একটা হাদিস যা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলারা যখন পাঁচ ওয়াক্ত সালাতকে একেবারে সময়মত আদায় করবে, পাঁচ ওয়াক্ত সালাত আলমারা তুই যা সালাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্বপূর্ণভাবে আদায় করবে, ফরজ আদায় করবে ঠিকভাবে, ও আতাআত ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসে ফরজ সিয়াম আদায় করবে, ও আতাআত বালাহা এবং স্বামীর আনুগত্য করবে, বৈধ কাজে স্বামীর আনুগত্য করবে, তাইলে আল্লাহ রাসূল বলতেছেন এই মহিলা যে সহজেই নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে এই মহিলাদের দায়িত্ব একেবারে স্বল্প, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, এই তিনটা কাজ, এখানে যে পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করবে, ফরজ সিয়ামগুলো আদায় করবে, স্বামীর আনুগত্য করবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নারীর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইযা সামাতিল মারাতু তাওয়ান বিগাইরি ইজনি যাওজিহা, কোনো স্ত্রী যদি নাকি নফল সিয়াম শুরু করে স্বামীর অনুমতি ছাড়া, ফালাহু আন ইউফাত্তিরাহা ইযাহতাজা ইলা যালিকা, তাহলে স্বামীর জন্য বৈধ হবে স্ত্রীর এই সিয়ামটা ভেঙে ফেলানো যদি সে এর প্রতি মুখাপেক্ষি হয়, অর্থাৎ স্বামী নিজেকে আসলে কন্ট্রোল করতে পারতেছে না, তাইলে স্ত্রী যদি নফল সিয়াম রাখেও তাহলে সেটা ভাঙে ফেলতে পারবে, অর্থাৎ নিজের জরুরত পূরণ করতে পারবে। হাজা বি ইত্তেফাকিল মাযাহিল বিল ফিকহিয়াতিল আল আরবা, এটা চার মাযহাবের ফতোয়া অনুসারে, লিয়ান্না হাক্কাহু ওয়াজিবুন, স্বামীর হক যেটা সেটা হচ্ছে ওয়াজিব, ওয়াহু মুকদ্দামুন আলা সাওমিত তাতাবু, সেটা হচ্ছে নফল সিয়ামের উপরে অগ্রাধিকার প্রাপ্ত। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শরীয়তে তাইলে কি মহিলাদের এই নফল সুসিয়ামগুলো যে ফজিলত আছে সেইগুলো থেকে বঞ্চিত রাখছে না, এই প্রশ্নের উত্তরটা সহি বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারাই আমরা নিতে পারি। সহি এবং মুসলিমের বর্ণনা এই শব্দগুলো যেটা আমি হাদিস উল্লেখ করতেছি সেটা সহি মুসলিমের আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ফি মা ইয়ারবি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বর্ণনা করেন, কালা ইন্না আল্লাহ কাতাবা আল হাসানাত ওয়াস সাইয়্যাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেক কাজ এবং বদ কাজ এগুলো লিপিবদ্ধ করছেন, কোন কোন কাজগুলো ভালো কাজ কোন কোন কাজগুলো খারাপ কাজ এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুম্মা বাইয়ানা যালিকা, এরপরে শরীয়তের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে উম্মতের সামনে পেশ করছেন। এরপরে বলতেছেন ফামান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামাল হা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, এরপরে কোনো মানুষ যদি নাকি কোনো ন্যাক কাজ করার জন্যে পাক্কা ইরাদা করে কিন্তু সে করতে পারে নাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই ফাক্কা নিয়ত ফাক্কা এরাদার কারণে তাকে যে পরিপূর্ণ সব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইন হাম্মা বিহা ফা আমিলাহা কাতাবা আল্লাহু আযা ওয়া জাল্লা ইনদাহু আশর হাসানাতিন ইলা সাবমিয়াতি যাফিন ইলা যাফিন কাসীরা, আর যদি পাক্কা এরাদার সাথে সাথে সেই কাজটা সে করতে পারে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার জন্য যে 10 থেকে 700 গুণ সওয়াব থাকবে এবং এর থেকে অনেক বেশি থাকবে, অর্থাৎ যার যতটুকু সুন্নাহ মোতাবেক আমলটা হবে এখলাসের সাথে হবে সে ততটুকু সওয়াব অর্জন করবে। ওয়া ইন হাম্মা বি সাইয়্যাতিন, যদি নাকি কোনো মানুষ গুনাহ করার ফাক্কা ইরাদা করে, ফালাম ইয়া আমাল হা, আর সেই ফাক্কা ইরাদা করার পরেও সে এই গুনার কাজটা করে নাই, তাহলে কাতাবা আল্লাহ ইন্দাহু হাসানাতান কামিলা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিপূর্ণ নেকি দান করবেন। ওয়া ইন হাম্মা বিহা ফা আমিলাহা, যদি নাকি ফাঁকা আলাদা করছে খারাপ করার জন্য আবার কাজটা করে ফেলছে, কাতাবা আল্লাহ সাইয়্যাতান ওয়াহিদা, তাইলে তার জন্য একটা গুণা লেখা হবে মাত্র। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসের থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ফা হাযাল হাদিসু শরীফ ইউফিদু আন্না মান আযামা আলা ফিলিন তাআতিন ওয়াকাদা লাহু কলবুহু ওয়াকাদা কলবুহু আলা যালিকা কাতাবা আল্লাহ তাআলা হাসানাতান কামিলা, যে ব্যক্তি ভালো কাজ
করার জন্য ফাক্কে আলাদা করছে, অন্তরের মধ্যে ফাক্কে নিয়ত করছে, আল্লাহ তাবারক তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই ফাতুল বারির মধ্যে উল্লেখ করেন যে ইমাম তৌফি বরাত দিয়ে ইন্নামা কুতিবাতিল হাসানাতু লিমুজাদ্দিল ইরাদা লিআন্না আল ইরাদাতুল খাইরি সাবাবুন ইলাল আমাল ওয়া ইরাদাতুল খাইরি খাইরুন লিআন ইরাদাতুল খাইরি মিন আমালিল কলবি। যে ইন্নামা কুতিবাল হাসানাতু, এই নেকিটা লেখা হবে শুধু যে নিয়ত করার কারণে, কারণ ভালো কাজের নিয়ত করা এটা ভালো আজ ভালো কাজ করার সহায়ক, কারণ নিয়ত করলে তো একটা ভালো কাজ করা সম্ভব হবে। আর ভালো কাজের ইচ্ছা করা একটা ভালো কাজ, কারণ লিয়ান্না ইরাদাতুল খাইরি মিন আমালিল কলব, কারণ ভালো কাজের ইচ্ছা করা, নিয়ত করা, পাক্কা আরাদা করা, এটা হচ্ছে অন্তরের একটা আমল। তাইলে এই অন্তরের আমলের কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে অবশ্যই সওয়াব দান করবেন। তাই সম্মানিত দীনী বোনেরা, যারা আপনারা এই সকল আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ফজিলতপূর্ণ সিয়ামগুলো রাখার জন্য আগ্রহী, নিয়ত আছে আমি রাখবো, আমি আমার স্বামীকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব, আমি নিয়ত করতেছি আমি রাখবো, তারপর যদি রাখতে না পারে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই সব থেকে বঞ্চিত করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।